রাজ্য সরকারের বিধানসভা অনা হেরিটেজ ব্লক এন্ড বেল্টর আওতারপর বাদ পড়ল মাজুলি বরপেটা বটদ্রা আর মাজুলি হেরিটেজ ব্লক এন্ড বেল্টর জড়িয়ে খিলঞ্জিয়ার ভূমি সুরক্ষা নিশ্চিত করবেন বিধেয়ক বিধানসভা উত্থাপন করা হয়েছিল সেই বিধেয়কর পৰা কংগ্রেসের বিরোধিতার বাবে বর্তমান সময়ত মাজুলি বাদ পড়া বলে বিজেপি মাজুলি জেলা বিজেপি ইতিমধ্যে অভিযোগ করেছে প্রতিবাদ করেছে মাজুলি জেলা বিজেপি সমান্তরালভাবে মাজুলি জেলা কংগ্রেসেও এই ক্ষেত্র এই সমগ্র বিষয়ের উপর সংবাদমেল সম্বোধন করেছে আজি আর এই সমগ্র বিষয়টু যে এক মিছা বলে সংবাদমেল যোগে মন্তব্য করেছে আর কংগ্রেসের মাজুলি জেলা কংগ্রেসের বিভিন্ন বিষয়ববী আছে মানে মন্তব্য লোম রাজ্য সরকারের হেরিটেজ ব্লক এন্ড বেল্টর ভূমি সুরক্ষার খিলঞ্জিয়ার ভূমি সুরক্ষার আইন আনব বিচারিছিল বরপেটা বটদ্রা আর মাজুলি তারপর মাজুলি বাদ পড়ল বিজেপিয়ে কৈছে যে কংগ্রেসের বিরোধিতার বাবে মাজুলি বাদ পড়বলগিয়া হল এই ক্ষেত্রে বিজেপিয়ে সৌ সেইদিনা প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে আজি আপনাদের সংবাদমেল সম্বোধন করেছে গতি এই ক্ষেত্রে প্রথম প্রতিক্রিয়া কি প্রথমে আমি সকল এই যে পদক্ষেপে আইনখন আমি আদরণি জানাইছো ভাল লাগিছে কিন্তু তার মাজত আর বেশি ভাল লাগিলে তেতিয়া যদিহে মাজুলীর স্থানীয় খিলঞ্জীয় মানুষের কারণে মাটি সুরক্ষিত হওয়াটা তেখেতে বিচাৰিছে তেতিয়াহলে তেখেতৰ পত্নী ৰিণিকু বুয়া শর্মা ডাঙরিয়ানে মাজুলীত মাটি ক্রয় নকৰাকৈ আইনখন অনালে আৰু বেছি ভাল লাগিলেহেঁতেন আসল কথাটো হল আইনখনক যদি বিরোধিতা করা বলে তেখেতসকলে উলিয়াইছে কিন্তু প্রকৃতার্থত বিজেপিয়ে এই আইনখন অলপ পিছুয়াব বিচাৰিছে কারণ বিধানসভাত যদি বিতর্ক চলি আছে এই বিতর্কত জলজল পটপটকৈ ওলাই আছে আমার কংগ্রেস বিধায়কসকলে আইনখন স্বাগতম জানাইছে কিন্তু তার আইনখনের ভিতর থাকা কিছুমান সংশোধনেহে বিচাৰিছিলে অর্থাৎ আইনখনের জড়িয়ে যাতে ভবিষ্যতে পত্তা নথকা মাজুলী খিলঞ্জীয়া মানুষের যাতে মাটি হেরুবলগা নয় সেই কথা কিন্তু সুরক্ষিত করবর কারণে আমি কংগ্রেস দলে দাবি জানাইছিল কিন্তু সেইখানে কবল যাওঁতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এক নাটকীয় পরিবেশ সৃষ্টি করে আইনখনকে তেখেতসকলে গৃহীত করার বাদ পেলালে সেইটোরপা আমার এটা সন্দেহ হয় যে মাজুলীত তেখেতসকলে এই দুই তিনি মাহের ভিতর আর বিশেষ কিবা কিবি করব নাকি সেটা আমার সন্দেহ হয় সেইটো কারণে মানে মাজুলীবাসী রাইজকো অনুরোধ জানাইছো চকু রাখব লাগে দৃষ্টি রাখব লাগে যাতে মাজুলীত বৃহৎ পরিমাণের মাটি যাতে ক্রয় বিক্রয় নহয় এই দুই তিনি মাহের ভিতর যেহেতু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তো যতে ততে মাটি কিনবলে আরম্ভ করেছে আমার ভয় আর এই আইনখনের নহার আগতে তেখেত আর মাজুলীর মাটি কিনব সেইটো আমার ভয় আছে অকল হিন্দু মুসলিমের রাজনীতি করে তেখেতসকলে বিভ্রান্ত করব বিচাৰিছে মাজুলীতো কোনো মিয়া হিন্দু মুসলিমের কথা নাই মাজুলী ইমান শান্তিরে থকা ঠাই কিন্তু আজি দুদিনের আগত যি ভুবনগাম ডাঙরিয়ায় মিয়া মিয়া শব্দ করে মাজুলীর এক পরিবেশ উত্থাপন করব বিচাৰিছে সেইটো নিন্দনীয় কথা মাজুলী সদায় আমার নিজস্ব একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে নিজস্ব গৌরব আছে সেইখিনি ওয়ার পাছত তেখেতসকলে ভুয়া একটা পরিবেশ সৃষ্টি করে পেলায় মাজুলীত যি পরিবেশ সৃষ্টি করব বিচাৰিছে সেইটোৱে প্রতিপন্ন করব খোঁজে যে অনাগত সময়ত মাজুলী উঠান দেখি তেখেতসকলে নিজের ভরির তলর মাটি হেরুয়াইছে যার বাবে তেখেতসকলে ভারসাম্য হেরুয়ায় আবুল তাবুল বকিবলে আরম্ভ করেছে কিন্তু সেইটোরপা স্পষ্ট যে যি আজি দুদিনের আগে যি প্রতিবাদ ভুবনগাম ডাঙরিয়ার মাজুলীত প্রতিবাদ হল সেইটো এটা স্পষ্ট যে তেখেতসকলে অপরিপক্কতার পরিচয় তেখেতসকল কোনো রাজনৈতিক জ্ঞান নাই অর্থাৎ তেখেতসকলে এই আইনখনের অর্থখিনি তেখেতসকলে বুঝি পোৱা নাই মই ভুবনগাম ডাঙরিয়াক অনুরোধ জানাম আইনখন ধুনিয়াকৈ আপুনি পঢ়ক যেহেতু আপুনি বিধানসভার এগৰাকী সদস্য আইনখনের প্রতিলিপি আপনার হাতত আছে আপুনি যদি পঢ়িব জানা নাই আমাৰ ওচৰলৈ আহক আমি ধুনিয়াকৈ আপোনাক পঢ়াই বুজাই দিম আপনার ওসর আইসো যেহেতু এই সমগ্র বিষয়টুক কংগ্রেসে সমর্থন জানাইছে বলে কৈছে যি বিধেয়ক আসে বর্তমান আইনলৈ রূপান্তরিত হল যোর মাজুলী বাদ পড়ে রোল এই আইনের আওতালে নাহিলে এই সমগ্র বিষয়ক বিজেপিয়ে বর্তমান যেদরে প্রতিক্রিয়া প্রকাশ করেছে যে কংগ্রেসের বিরোধিতার বাবে এই মাজুলী আইনখনের আওতালে নাহিলে গতি এই বিষয়ত কংগ্রেসের বর্তমানের স্থিতি কি হব কি আহ্বান জানাব চক আমি প্রথমে কৈছো যে আমি কংগ্রেসে এই আইনখন বিরোধিতা করা নাই কংগ্রেসে সমর্থন করেছে কিন্তু ইয়ার কথাটো অকম বেলেগ ধরনের ইয়ার কথাটো হল কংগ্রেসের সেই আইনখনে যিখিনি দফা কংগ্রেসে সেইদিনা সদনত উনুকিয়াই দিলে তার জড়িয়ে আজি আমার খিলঞ্জিয়ারপরা যে একটা রহস্যজনকভাবে আমার মাটিখিনি কোনোবাই হস্তান্তরিত করব বিচাৰিছিলে ভবিষ্যতে নিজের হস্তগত করব বিচাৰিছিলে গতিকে সেইটো বা আমার মাজুলীবাসী রক্ষা করলে প্রথম কথা এইখানে গলো যদিহে তেওঁলোকৰ আইনখন আইনত পরিণত করা বিধেয়কখন আইনত পরিণত করার সদিচ্ছা থাকিলেহেঁতেন এইখন করব পারিলেহেঁতেন কি
কিন্তু কংগ্ৰেছে কি কৈছিলে, কংগ্ৰেছে কৈছিলে যে এই আইনখনৰ জৰিয়তে, এই দফাটোৰ জৰিয়তে, এইকেইটা কথাৰ জৰিয়তে আমাৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰখিনৰ মাটিখিনি তেওঁলোকে সমস্যাৰ সন্মুখীন হ'ব নেকি, সেইটোৱে কথা সুধিছিলে। তেওঁলোকে নহ'ব বুলি ক'বতো পৰা নাছিলে, তেওঁলোকে নহ'ব বুলিও নক'লে আৰু আইনখন গৃহীতও নকৰিলে। তেওঁলোকে ভাবিলে যে এইটো হ'লে দেখোন তেতিয়া তেওঁলোকে যিটো তেওঁলোকৰ এজেণ্ডা আছিলে, তেওঁলোকে যিটো এজেণ্ডা আছিলে, যেনেকৈ ধৰি লওক আজি আমাৰ মাজুলী মাটিখিনি মানুহক কেতিয়াবা মাটি পটা দিলে, আজি এন আৰ কৰিছে কিছুমান মাটি, আগতে যাৰ আপোনাৰ ম্যাদী নাছিলে সেই মাটিখিনি এন আৰ কৰিলে, কাৰোবাৰ নামৰ নাম কাটিলে, কিন্তু আমাৰ মাটিখিনিতো আজি পটা দিয়া নাই, পটা কি দিছে, আঢ়ৈ কথা মাটি দিছে, কাৰোবাৰ চাৰি বিঘা পাঁচ বিঘা আছে, বাকী মাটিটোতো এতিয়া থাকি গ'ল। এই মাটিখিনি এই আইনখনৰ জৰিয়তে বেলেগৰ হাতলৈ গুচি যাব নেকি, এই কথাটোৱে কংগ্ৰেছে কৈছিলে। কিন্তু তেওঁলোকে সেইটোকে নকৰি তাত প্ৰত্যাহ্বান জনাব নোৱাৰিলে কথাখিনি, কাৰণ প্ৰত্যাহ্বান এইকাৰণে জনাব নোৱাৰে যে কথাখিনি সত্যতা আছিল। ভৰত নৰহ ডাঙৰীয়াই যিখিনি কথা কৈছে সেই কথাখিনি সত্যতা থকাৰ কাৰণে চতুৰ মুখ্যমন্ত্ৰীজনেও কিন্তু এই কথাখিনি প্ৰত্যাহ্বান জনাব নোৱাৰি তেওঁ কিংকৰ্তব্য বিমুখ হৈ তাৎক্ষণিকভাৱে যে এই আইনখন আমি পৰৱৰ্তী সময়ত আনিম বুলি তেওঁ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিলে। কিন্তু আমি ক'ব বিচাৰোঁ যে এইখন তেনেকুৱাৰ প্ৰয়োজন নাছিল, কিন্তু কংগ্ৰেছে যিখিনি কথা উদুকাই দিছিল সেই কথাখিনি ৰাইজৰ যেতিয়া সপক্ষে আছিল, ৰাইজৰ সপক্ষে থকা কথাখিনিক লগত লৈ সংশোধন কৰি পেলাই এই আইনখন গৃহীত কৰিব লাগিছিল। আমি সেইটোতে দুখ পাইছোঁ কিয় নকৰিলে, কাৰণ তেওঁলোকে বৰপেটাত যেনেকৈ কৰিলে সেই ধৰণে, তেওঁলোকে বেলেগত যেনেধৰণে কৰিলে সেইখিনি জৰিয়তে মাজুলীকো কৰিব লাগিছিল যদি তেওঁলোকৰ সদিচ্ছা আছিলে। আৰু এই কথাখিনি এইটো স্পষ্ট কৰিছে যে তেওঁলোকৰ মাজুলীক লৈ সদিচ্ছা নাছিল, তেওঁলোকৰ মাজুলীক লৈ তেওঁলোকে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ পত্নীৰ যেনেকৈ ব্যৱসায়িক এটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাৰ জৰিয়তে তেওঁলোকে মাজুলীৰ মাটিখিনি ক্ৰয় বিক্ৰয়ৰ জৰিয়তে বেলেগ এটা সিদ্ধান্ত কৰাৰ আছিলে আৰু তাত যেতিয়া ছাকচেছ হ'ব নোৱাৰিলে তেওঁলোকে পৰৱৰ্তী ভোগেৰে আৰু সুৰুঙাৰ বিচাৰি তেওঁলোকে এই আইনখন স্থগিত ৰাখিলে। আৰু কংগ্ৰেছে এতিয়াও কৈ আছে যে আইনখন গৃহীত হোৱাতে আমি ভাল পালোহেঁতেন, আৰু কংগ্ৰেছে প্ৰথমতে স্বাগতম জনাইছিলে আইনখনত। আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াহে তেওঁ চতুৰতাৰে তেওঁ যিখিনি ইয়াৰ ইচ্ছা আছিল, তেওঁ যিখিনি অন্তৰ্নিহিত ইয়াক তেওঁ এজেণ্ডা আছিল, সেই এজেণ্ডাৰে ছাকচেছ হ'ব নোৱাৰিব বুলি ভাবি তেওঁ এই আইনখন তেতিয়া বাতিল কৰিলে। কিন্তু তাৰ পৰৱৰ্তী সময়ত যেতিয়া এই আইনখনৰ কথাখিনি ৰহস্যখিনি ফাদিল হ'ল, তেতিয়া বিজেপিয়ে ভাবিলে তেওঁ ৰাজনৈতিক সংকাত মাজুলীবাসীৰ ৰাইজৰ তেওঁলোকে সমৰ্থন হেৰুৱাব বুলি ভাবি পেলাই তেওঁলোকে এনেই আবুল তাবুল বকি পেলাই এই আইনখনৰ প্ৰতিবাদ কৰিব লাগিছিল। আচলতে আইনখনত তেওঁলোকে প্ৰতিবাদ কৰাৰ প্ৰয়োজনীয়তা নাছিল, তেওঁলোকে দুখহে কৰিব লাগিছিল যে আইনখন আমাৰ মাজুলী সুৰক্ষাৰ কাৰণে যিখন আইন আনিবলগীয়া হৈছিল সেইখন আমি গৃহীত কৰিব লাগিছিল। তেওঁলোকে লজ্জিত অনুভৱ কৰিব লাগিছে, তাকে নকৰি তেওঁলোকে আবুল তাবুল বকিব লাগিছে। আৰু এটা কথা স্পষ্ট, তেওঁলোকে যদি আইনখন কংগ্ৰেছে আইনখন যদি বিৰোধিতা কৰিছিলে তেতিয়াহ'লে কংগ্ৰেছে সদনত দিয়া সেই বক্তব্যখিনি ভিডিঅ' প্ৰকাশ কৰি তেওঁলোকে কিয় আজিলৈকে প্ৰতিবাদ কৰা নাই, আপোনালোকে দেখা পাইছেনে? নাই কৰা। তাৰ অৰ্থ এইটো যে তেওঁলোকে সেই কথাখিনি আঁতৰ ৰাখি ৰাইজক বিভ্ৰান্তি কৰিবৰ কাৰণে এটা চেষ্টা কৰিছে, ৰাজনৈতিক সমৰ্থন আদায় কৰিবৰ কাৰণে এটা চেষ্টা কৰিছে। কিন্তু এইটো ৰাইজে বুজি পাইছে আৰু ৰাইজে কেতিয়াও ইয়াক তেওঁলোকক সমৰ্থন নজনায়, এইটো স্পষ্ট। ধন্যবাদ জনাইছোঁ। আৰু বৰ্তমান সময়ত বিজেপিয়ে যেনেদৰে কংগ্ৰেছক দোষাৰোপ কৰিছে মাজুলী হেৰিটেজ ব্লক এণ্ড বেল্টৰ আইনৰ আওতালৈ নহাক লৈ, বৰ্তমান সময়ত কংগ্ৰেছেও তেনেদৰে মন্তব্য কৰিছে যে কংগ্ৰেছে এই আইনখন মাজুলীত অহাটো বিচাৰিছিলে আৰু বৰ্তমান সময়ত বিজেপিয়ে আচলতে ৰাজনীতিকৰণ কৰি এই সমগ্ৰ বিষয়টো বিভ্ৰান্ত কৰিব বিচাৰিছে, ৰাইজক বিভ্ৰান্তিত কৰিব বিচাৰিছে। আৰু বৰ্তমান সময়ত এই হেৰিটেজ ব্লক এণ্ড বেল্টৰ যিখন আইন মাজুলী আওতালৈ নহাক লৈ, কিন্তু বৰ্তমান সময়ত মাজুলীৰ ৰাজনৈতিক বতাহ গৰম হৈ আছে আৰু ইয়াৰ লগতে যিসকল লোক বৰ্তমানেও পথৰ দাঁতিত বা মথাউৰিত বসবাস কৰি আছে সেইসকলে কিন্তু বৰ্তমান তেনেদৰে বসবাস কৰি আছে বছৰ বছৰ ধৰি, খহনীয়াত যিসকল লোকে গৃহ হেৰুৱাই আছে। গতিকে এই ক্ষেত্ৰত চৰকাৰে কেনেদৰে পদক্ষেপ লয় বা মাজুলী কেতিয়াকৈ হেৰিটেজ ব্লক এণ্ড বেল্টৰ আওতালৈ আহে সেয়া পৰৱৰ্তী সময়তে লক্ষণীয় হ'ব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।